সো আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি, এই যে আমাদের সিজন হাট। তো এই হাটটাই পুরোটা ঘুরে এক্সপোজ করব তোমাদেরকে, দেখতে থাকো পুরো ভিডিওটা। হচ্ছে ছাতা পার্ক, তো এটা দিয়ে যাব, গাড়িতে করে ঘুরবো চারিপাশটা। তো তোমরা দেখো বন্ধুগণ, নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা জায়গাতে যাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি, তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো, অনেক কিছু দেখাবো, ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দাও, নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের ভিডিও শুরু করা যাক। অলরাইট, গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম, এখন দুপুর 3টে বাজছে। এবারে আমাদের জায়গাতে আমরা যাচ্ছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয় তোমাদের ভালো লাগবে। চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ নেতাজি ভবন, তো এর ভেতরেই মেলাটা বসেছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ পেছনে হস্তশিল্প মেলা, মেলাটা তোমাদেরকে ঘোরাচ্ছি, দেখতে থাকো। মেলার ভিতরে এসেই প্রথমে দেখলাম একটি ছোট্ট ভাই আমাদের গান গাইছে নিজের গলায়, তো তোমরা গানটা এক লাইন শুনে নাও, তারপর মেলা ঘুরব। কিন্তু এটা সম্ভব হতো না, যেটুকু আমরা করতে পেরেছি দাদার হাত ধরে কিন্তু করেছি। সো এই হচ্ছে সিজন হাট আমাদের, তো আমরা ঘুরছি। তো ফার্স্টে এখানে মেয়েদের জিনিস বেশি, এখানে শাড়ি আছে, হাজার ধরনের হাতের কাজের শাড়ি, এখানে কানের দুল টুল সব মেয়েদের জিনিস, তাই বেশি কিছু জিজ্ঞাসা করতে পারিনি। এই চারিপাশে ছোট ছোট দোকান দিয়েছে, অনেক রকম দোকান আছে, তোমাদেরকে দেখাচ্ছি একে একে। এটা এখানে আছে হাতের কাজে ব্যাগগুলো, মানে হাতের কাজ দিয়ে যেগুলো মেয়েদের পার্টস হয় সেই ব্যাগ। এখানে আছে ছোট ছোট মাটির পুতুল হাতের কাজের, খুব সুন্দর পুতুলগুলো। এখানেও সেই কানের দুল সব হাতটা, এখানে বুটিক শাড়ি আছে। চারিপাশে অনেক লোকজন এসছে ঘুরছে, এখানে বেশিরভাগ জিনিস মেয়েদের। তো এটা সান্তা ক্লজ, মানে ডিসেম্বর আসছে, তো এটা হাতে বানানো, দিদি দেখাচ্ছে আমাদেরকে। তো এটা দেখা হয়ে গেল, এরপর এদিকেও সব ছেলেদের এখানে জিনিস খুব কমই আছে, যারা দুর্গাপুরে থাকো মেয়েরা সবাই এখানে গিয়ে ঘুরতে পারো, বাইরে থেকেও আসতে পারো, এটা হচ্ছে সিজন হাট। আর এখানে মাটির শোপিস আছে ঘর সাজানোর, যারা চাইলে কিনতে পারো শোপিস পেন্টিং। সিজন হাটে আছি, এখানে কিছু গাছের চারা আছে ছোট ছোট দেখলাম, এখানে চুড়িদার মেয়েদের সব জিনিস। তোমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম হাট, মেলা দেখালাম, মেলাটা কেমন লাগলো জানিও। তো এরপরে আরেকটা জায়গায় যাব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার পেছনে মেলা, পুকুরের ভেতরেই ছাতা পাক, তো ছাতা পাকটা এমন কিছু ভালো জায়গা না, তবু মোটামুটি দেখতে ভালো। তো তোমরা ভিডিওটা দেখো, হয়তো ভিডিওটা খুব ছোট হবে, ছাতা পাকটা ঘুরে দেখে না। এই হচ্ছে ছাতা পার্ক, তো এটা দিয়ে যাব, গাড়িতে করে ঘুরবো চারিপাশটা, তো তোমরা দেখো। বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ছাতা পার্ক, এদিকটাতে পুকুরটা আছে, হ্যাঁ, আর এই যে ছোট্ট ছোট্ট ছাতাগুলো, সেই জন্য এই পার্কটার নাম ছাতা পার্ক।
সাদা বাঘটা পুরোটা আস্তে আস্তে রাউন্ড দিচ্ছে। এই যে তোমরা দেখো এদিকটাতে পুকুর আছে, ঠিক আছে, এটা হচ্ছে পুকুরটা। এই যে সবাই অনেকজন মাছ টাছ ধরছে, দেখতে পাচ্ছ এই যে অনেকজন মাছ ধরছে। তো পুরো সাদা বাঘটা তোমাদেরকে এটা ছোটের সময়তে অনেক মানুষ এখানে আসে ছোট পুজো করার জন্য, তোমরা দেখতে পাচ্ছ। এই যে সাদা পার্কের ভেতরে এই যে লাইন দিয়ে গাছগুলো লাগানো আছে, দেখতে ভালোই লাগবে। তোমরা চাইলে আসতে পারো দুর্গাপুরের ভেতরেই সাদা পার্ক। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে ছোটের ইয়েগুলো, এই যে ছট পুজো সময় এগুলো এ করে, আর এটা হচ্ছে পুকুরটা। এই যে বন্ধুরা এখানে দেখছো একটা কাকু মাছ ধরছে, এই যে দেখো এই যে এখানে মাছ ধরছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটের সময় এখানে অনেক হই হুল্লোড় হয়। দেখো এদিকেও কয়েকজন মাছ ধরছে, এখানে কাকুকে জিজ্ঞাসা করি মাছ টাছ কাকু পেয়েছে কিনা। এই যে পেছনে দেখতে পাচ্ছ সবাই মাছ টাছ ধরছে, দেখি মাছ টাছ পেয়েছে কিনা। পেয়েছো কেন? ছোট মাছ আর মাছ খাবে না, রাত হয়ে যাচ্ছে। ছাতা বাঘ দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। চলো আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।